সানডে সাসপেন্সে আজ শুনছেন দুর্গেশ নন্দিনী, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কাতলুঘার সৈন্য গড় মান্দারণ দখল করে। যুবরাজ জগৎ সিংহ, বিমলা, বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমাকেও বন্দী করা হয়। মহারাজ বীরেন্দ্র সিংহকে কাতলুঘা মৃত্যুদণ্ড দেয়। ওসমান খাঁ বিমলাকে পালানোর জন্য যে সাংকেতিক আংটিটি দেয়, বিমলা তা তিলোত্তমাকে দিয়ে দেয়। কাতলুঘাকে খুন করে বিমলা। এদিকে বন্দী জগৎ সিংহের সঙ্গে তিলোত্তমা দেখা করতে আসে। তবে জগৎ সিংহ কাতলুঘার বন্দিনী তিলোত্তমাকে দূরে সরিয়ে দেন। কাতলুঘার কন্যা আয়েশার সাহায্যে তিলোত্তমা দুর্গ থেকে পালিয়ে যায়। বিমলা এবং অভিরাম স্বামীও কাতলুঘার দুর্গ থেকে পালিয়ে একটি কুটিরে প্রবেশ করে। তারপর বিমলার পালাবার কিছুক্ষণ পরেই একজন কর্মচারী অত্যন্ত ব্যস্ত হয়ে জগৎ সিংহের কারাগারে এসে জানাল যে অন্তঃপুরে শত্রু প্রবেশ করে নবাবকে আঘাত করে পালিয়েছে। এখনো প্রাণত্যাগ হয়নি, কিন্তু আর বিলম্ব নেই। মৃত্যুকালে নবাব জগৎ সিংহের সঙ্গে দেখা করতে চান। জগৎ সিংহ চমকে উঠলেন, প্রহরীর সঙ্গে অন্তঃপুরে গেলেন। পৌঁছে দেখেন কাতলুঘার জীবনদীপ সত্যি নিভে আসছে। অন্ধকারের আর দেরি নেই। ওসমান, আয়েশা, পত্নী, উপপত্নী, দাসী, অমাত্য সবাই ঘিরে রয়েছে নবাবকে। প্রায় সকলেই উচ্চস্বরে কাঁদছে। আয়েশা অবশ্য চিৎকার করে কাঁদছেন না, জলের ধারা দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে নিঃশব্দে। পিতা কাতলুঘার মাথা কোলে নিয়ে আয়েশা চুপ করে বসে আছেন, স্থির, গম্ভীর, নিস্পন্দ। যুবরাজ জগৎ সিংহ প্রবেশ করা মাত্র ঘরের মধ্যে একজন বলে উঠল, যুবরাজ জগৎ সিংহ এসেছেন। আমি শত্রু, মরতে চলেছি, রাগ, দেশ ত্যাগ করো। ত্যাগ করলাম। শিকার, শিকার। কি শিকার করব? যুদ্ধ বড় নির্মম। আয়েশা কাতলুঘার মুখে শরবত দিলেন। যুদ্ধে কাজ নেই, সন্ধি। কাতলুঘা একটু বিরতি নিলেন। জগৎ সিংহ কোনো উত্তর করলেন না। কাতলুঘা তার মুখের দিকে উত্তরের প্রতীক্ষায় তাকিয়ে রইলেন। উত্তর না পেয়ে কষ্টে বললেন, অস্বীকার, অস্বীকার। পাঠানেরা দিল্লীশ্বরের প্রভুত্ব স্বীকার করলে আমি সন্ধির জন্য অনুরোধ করব। আমি যদি কাজ সম্পন্ন করতে পারি তবে আপনার পুত্রেরা উড়িষ্যাচ্যুত হবে না। কাতলুঘার মৃত্যু ক্লেশ নিপীড়িত মুখ যেন সামান্য উজ্জ্বল হল। আপনি আপনি মুক্ত, জগদীশ্বর আপনার মঙ্গল। জগৎ সিংহ চলে যেতে উদ্যত হলে আয়েশা মুখ নামিয়ে পিতাকে কি যেন একটা বললেন। কাতলুঘা ইশারা করে রাজপুত্রের দিকে তাকালেন। কাছে এসো। রাজপুত্র কাতলুঘার কাছে এলে তিনি অস্পষ্ট স্বরে বললেন, বীরেন্দ্র সিংহের কন্যা, বীরেন্দ্র সিংহের কন্যা পবিত্র, তুমি কাতলুঘা আর কথা বলতে পারলেন না। তার নির্জীব মস্তিষ্ক আয়েশার কোল থেকে গড়িয়ে পড়ল। জগৎ সিংহ কারাগার থেকে মুক্ত হয়ে পিতার শিবিরে গিয়ে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী মোগল আর পাঠানের সন্ধি সম্বন্ধ করালেন। পাঠানেরা দিল্লীশ্বরের অধীনতা স্বীকার করেও উৎকল অধিকারী হয়ে রইলেন। সন্ধি শেষে কাতলুঘার পুত্রদের সঙ্গে নিয়ে
প্রধান রাজমন্ত্রী ও সেনাপতি ওসমান মহার্ঘ উপঢৌকন নিয়ে রাজা মানসিংহের শিবিরে পৌঁছলেন। রাজা মানসিংহ তাদের সসম্মানে প্রতি উপঢৌকন দিয়ে বিদায় করলেন। রাজপুত সেনাদের পাটনায় যাত্রার সময় চলে এলো। জগৎ সিংহ একদিন অপরাহ্নে পাঠান দুর্গে ওসমানের কাছ থেকে বিদায় নিতে এলেন। একজন অন্তঃপুর রক্ষীকে দিয়ে আয়েশার কাছে সংবাদ পাঠালেন আর রক্ষীকে বললেন, আয়েশাকে বলো নবাব সাহেবের মৃত্যুর পরে আর আয়েশার সঙ্গে সাক্ষাৎ হয়নি, এখন আমি পাটনায় চললাম, আর কোনোদিন সাক্ষাৎ হবে কিনা জানি না, তাই যাবার আগে তাকে অভিবাদন করে যেতে চাই। রক্ষী কিছুক্ষণ পরে ফিরে এসে জানালো যে আয়েশা বলেছেন তিনি যুবরাজের সঙ্গে দেখা করবেন না, যুবরাজ যেন অপরাধ মার্জনা করেন। রাজপুত্র ফিরে আসার পথে দেখলেন দুর্গের দ্বারে ওসমান তার প্রতীক্ষা করছেন। সেনাপতি মহাশয়, আপনার যদি কোনো আজ্ঞা থাকে বলুন, আমি প্রতিপালন করে কৃতার্থ হই। আপনার সঙ্গে আমার বিশেষ কথা আছে, আপনি একা আমার সাথে আসুন। রাজপুত্র বিনা সংকোচে ওসমানের সঙ্গে চললেন। দুজনেই ঘোড়ায় চড়ে কিছুক্ষণ যাবার পরে এক নিবিড় শালবনে প্রবেশ করলেন। বনের মাঝখানে এক ভাঙা অট্টালিকা ছিল, বোধহয় অনেককাল আগে কোনো রাজবিদ্রোহী এখানে এসে লুকিয়েছিল। ওসমান রাজপুত্রকে সেই ভাঙা অট্টালিকার মধ্যে নিয়ে গেলেন। অট্টালিকা মনুষ্য শূন্য, মাঝখানে প্রশস্ত প্রাঙ্গণ, তার একপাশে এক সমাধি রয়েছে, অথচ সব নেই। আরেক পাশে চিতা সাজানো রয়েছে, অথচ কোনো মৃতদেহ নেই। এসব কি? এসব আমার আদেশেই হয়েছে। আজ যদি আমার মৃত্যু হয় তবে আমাকে এই কবরে সমাধিস্থ করবেন, কেউ জানবে না। আর যদি আপনি দেহত্যাগ করেন তবে এই চিতাই ব্রাহ্মণ দ্বারা আপনার সৎকার করাব, অন্য কেউ জানবে না। এসব কথার অর্থ কি? আমরা পাঠান জাতি, আমাদের হৃদয় দগ্ধ হলে উচিত অনুচিত বিবেচনা আমরা করি না। এই পৃথিবীতে আয়েশার প্রণয়কাঙ্ক্ষী দুজন ব্যক্তির স্থান নেই, একজন এইখানেই প্রাণ ত্যাগ করবে। আপনি কি চান? সশস্ত্র আছো, আমার সঙ্গে যুদ্ধ করো, সাধ্য হয় আমাকে বধ করে নিজেকে মুক্ত করো, আর নইলে আমার হাতে প্রাণ ত্যাগ করে আমার পথ ছেড়ে দাও। এই বলে ওসমান জগৎ সিংহকে অবকাশ দিলেন না, তরোয়াল বের করে আক্রমণ করলেন জগৎ সিংহকে। আত্মরক্ষা করার জন্য তৎপর হয়ে জগৎ সিংহ কোমর থেকে তরোয়াল বের করে ওসমানের আঘাতের প্রত্যাঘাত করতে লাগলেন। ওসমান রাজপুত্রকে বার বার আঘাত করতে লাগলেন। সেই আঘাতের অর্থ একটাই, যুবরাজ জগৎ সিংহের মৃত্যু। রাজপুত্র কিন্তু ভুলেও ওসমানকে আঘাতের চেষ্টা করলেন না, শুধু আত্মরক্ষা করে যেতে লাগলেন। উভয়ই বীর, তরোয়াল চালনায় অত্যন্ত পটু, তাই বহুক্ষণ যুদ্ধ হলেও কেউ কাউকে পরাজিত করতে পারলেন না। ফলে ওসমানের অস্ত্রের আঘাতে রাজপুত্রের শরীর ক্ষতবিক্ষত হল, শরীর রক্তে প্লাবিত হল, কিন্তু ওসমান অক্ষত, কারণ ওসমানকে তিনি একবারও আঘাত করেননি। এদিকে রক্তপাতে যুবরাজের শরীর অবসন্ন হয়ে এল। তিনি বুঝলেন এভাবে চললে মৃত্যু নিশ্চিত। কাতর স্বরে জগৎ সিংহ বললেন, ওসমান ওসমান শান্ত হও, শান্ত হও, আমি পরাজয় স্বীকার করলাম। রাজপুত্র যে মরতে ভয় পায় এ তো জানা ছিল না। যুদ্ধ করো, আমি তোমায় হত্যা করব, ক্ষমা করব না। তুমি জীবিত অবস্থায় আয়েশাকে পাবে না। আমি আয়েশার অভিলাষী নই। তুমি আয়েশার অভিলাষী নও, আয়েশা তোমার অভিলাষী। যুদ্ধ করো, ক্ষমা নেই। জগৎ সিংহ তরোয়াল ফেলে দিলেন। আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, তুমি অসময়ে আমার উপকার করেছো,
আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। ওসমান ক্রোধে রাজপুত্রকে পদাঘাত করলেন। যে সৈন্য যুদ্ধ করতে ভয় পায় তাকে যুদ্ধ কিভাবে করাতে হয় আমি দেখাচ্ছি। রাজকুমারের আর ধৈর্য রইল না, ফেলে দেওয়া তরোয়াল তুলে লাফিয়ে উঠলেন পুরুষ সিংহ, ওসমানকে আক্রমণ করলেন। সেই দুর্দম প্রহার ওসমান সহ্য করতে পারলেন না। রাজপুত্রের বিশাল শরীরের আঘাতে ওসমান মাটিতে লুটিয়ে পড়লেন। রাজপুত্র তার বুকের উপর বসে তরোয়াল চেপে ধরলেন গলায়। কেমন, যুদ্ধ করার স্বাদ মিটেছে তো? জীবন থাকতে নয়, তোমার জীবন তো আমি এই মুহূর্তে শেষ করে দিতে পারি। করো করো, নইলে তোমার এক চির শত্রু জীবিত থেকে যাবে। থাকুক, রাজপুত তাতে ভয় করে না। তোমায় আমি হত্যা করতাম, কিন্তু তুমি আমার জীবন রক্ষা করেছিলে, তাই আমিও করলাম। এই বলে দু পা দিয়ে ওসমানের দুহাত আটকে রেখে একে একে তাঁর সব অস্ত্র কেড়ে নিলেন। তারপর তাকে মুক্ত করে বললেন, তুমি এখন নির্বিঘ্নে ঘরে যাও। ওসমান আর একটা কথাও বললেন না, ঘোড়ায় চড়ে দুর্গের দিকে যাত্রা করলেন। রাজপুত্র প্রাঙ্গণের কুয়ো থেকে জল নিয়ে শরীরের রক্ত ধুয়ে ঘোড়ায় চড়লেন। কিন্তু এ কি, ঘোড়ার বলগায় একখানা চিঠি বাঁধা আছে। দেখলেন চিঠির ওপর লেখা আছে, দুদিন পরে এই চিঠি পড়বেন, তার আগে নয়, নইলে এর উদ্দেশ্য বিফল হবে। রাজপুত্র কিছুক্ষণ চিন্তা করে চিঠি কবচের মধ্যে রেখে শিবিরের দিকে ফিরে চললেন। শিবিরে পৌঁছানোর পরদিন দূতের হাতে আরেকটি চিঠি পেলেন। এ চিঠি আয়েশা পাঠিয়েছেন। জগৎ সিংহ পড়তে লাগলেন। আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করিনি, কারণ ওসমান নিজের হৃদয়ে যে হিংসার আগুন জ্বালিয়ে রেখেছে কি জানি। আমি তোমার সাক্ষাৎ লাভ করলে যদি কোনো অঘটন ঘটে, তোমার সাথে সাক্ষাৎ করে যদি তোমাকে বিদায় দিতে হতো, তবে সে যন্ত্রণা অনায়াসে সহ্য করতাম। তোমার সঙ্গে যে সাক্ষাৎ হলো না, এই যন্ত্রণাও পাষাণের মতো সহ্য করছি। তাহলে চিঠি কেন? আমার একটা ভিক্ষা আছে, আমার হৃদয়ে তোমার স্থান কোথায় সে বিষয়ে কোনো কথা আমি প্রকাশ করব না সংকল্প করেছিলাম, কিন্তু বিধাতার ইচ্ছে তা প্রকাশ পেয়ে গেছে। তুমি তা ভুলে যেও, আমি তোমার প্রেম আকাঙ্ক্ষা করি না, আমার যা দেবার তাই দিয়েছি, প্রতিদানে কিচ্ছু চাই না। শেষবার যখন তোমাকে দেখেছিলাম তুমি অসুখী ছিলে, যদি কখনো সুখী হও আয়েশাকে স্মরণ করে সংবাদ দিও, ইচ্ছে না হয় সংবাদ দিও না। যদি কখনো কষ্টে থাকো তাহলে কি আয়েশাকে স্মরণ করবে? লোকে নিন্দে করবে অথবা আমার নামে কলঙ্ক উঠবে, সেসব ভেবে নিজেকে বদ্ধ রেখো না। তোমার যখন ইচ্ছে হবে আমাকে চিঠি লেখো। আপাতত এ দেশ ত্যাগ করে চলে যাচ্ছ, তবে এই পাঠানেরা শান্ত থাকবে না, সুতরাং আবার হয়তো তোমাকে এদেশে আসতে হবে, কিন্তু আমার সঙ্গে আর দেখা হবে না। হৃদয় তোলপাড় করে চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নারীর হৃদয় যা দুর্ধমনীয় তাতে অধিক সাহস অনুচিত। শুধু একবার তোমার সাথে সাক্ষাৎ করব। যদি তুমি এই প্রদেশে বিবাহ করো তবে আমায় সংবাদ দিও, আমি তোমার বিবাহকালে উপস্থিত থেকে তোমার বিবাহ দেব। যিনি তোমার স্ত্রী হবেন তার জন্য কিছু সামান্য অলংকার সংগ্রহ করে রাখলাম, যদি সময় পাই নিজে হাতে পরিয়ে দেব। আর একটি প্রার্থনা,
যখন আয়েশার মৃত্যু সংবাদ তোমার কাছে পৌঁছবে তখন একবার এদেশে এসো। তোমার জন্য সিন্ধুকে যা রইল তা আমার অনুরোধে গ্রহণ করো। আর কি লিখব, অনেক কথা লিখতে ইচ্ছা করে কিন্তু নিষ্প্রয়োজন। জগদীশ্বর তোমাকে সুখী করবেন, আয়েশার কথা মনে করে কখনো দুঃখ পেও না। জগৎ সিংহ চিঠি শেষ করে অনেকক্ষণ কাগজের খণ্ড হাতে নিয়ে অস্থিরভাবে পায়চারি করলেন। তারপর একখানা কাগজ নিয়ে তাড়াতাড়ি চিঠি লিখে দূতের হাতে দিলেন। আয়েশা, তুমি রত্ন, আমি তোমার চিঠির কোনো প্রত্যুত্তর লিখতে পারলাম না। তোমার চিঠি পড়ে আমি অত্যন্ত কাতর হয়েছি, এই চিঠির উত্তর এক্ষুনি দিতে পারলাম না। আমাকে ভুলে যেও না, যদি বেঁচে থাকি তাহলে এক বছর পরে এর উত্তর দেব। দূত এই প্রত্যুত্তর নিয়ে আয়েশার কাছে চলে গেল। তিলোত্তমা, বিমলা, আসমানি, অভিরাম স্বামী এরা কোথায়? যখন মোগল পাঠান সন্ধি হল তখন বীরেন্দ্র সিংহ আর তার পরিবারের দুর্ঘটনার কথা স্মরণ করে দুপক্ষেই সম্মত হলেন যে বীরেন্দ্রের স্ত্রী কন্যার অনুসন্ধান করে তাদের আবার গড়মান্দারণে থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া গেল না। শেষে মানসিংহ নিরাশ হয়ে একজন বিশ্বাসী অনুচরকে গড়মান্দারণে রেখে আদেশ করলেন, তুমি এখানে থেকে বীরেন্দ্র সিংহের স্ত্রী ও কন্যার সন্ধান করতে থাকো, সন্ধান পেলে তাদের দুর্গে রেখে আমার কাছে আসবে, আমি তোমাকে পুরস্কৃত করব। মানসিংহ পাটনার পথে যাত্রা করলেন। মৃত্যুকালে কাতলু খান মুখে যা শুনেছিলেন তাতে জগৎ সিংহের হৃদয়ে কোনো ভাবান্তর জন্মেছিল কিনা তা কিছুই প্রকাশ পেল না। মানসিংহের সেনা সকল শিবির ভঙ্গ করতে লাগল। পরদিন সকালে তারা প্রস্থান করবে। যাত্রার আগের দিন জগৎ সিংহের সেই চিঠিটি পড়ার সময় এল, যে চিঠি ঘোড়ার বলগায় বাঁধা ছিল। তিনি চিঠি খুলে পড়লেন। যদি ধর্ম ভয় থাকে, যদি ব্রহ্মশাপের ভয় থাকে, তবে চিঠি পড়া মাত্র এই স্থানে একা আসবে, ইতি অহং ব্রাহ্মণ। চিঠি পড়ে রাজপুত্র চমকে উঠলেন। একবার ভাবলেন এ কোনো শত্রু চাতুরীও হতে পারে, যাওয়া উচিত কি? অনেক ভেবে তিনি যাওয়াই স্থির করলেন। নিজের অনুচরদের আদেশ দিলেন যে যদি সৈন্য যাত্রার মধ্যে না আসতে পারেন তবে তারা যেন জগৎ সিংহের প্রতীক্ষায় না থাকে, তিনি বর্ধমানে সৈন্যদের সঙ্গে মিলিত হবেন। আদেশ দিয়ে জগৎ সিংহ একা ঘোড়ায় চড়ে শালবনের দিকে যাত্রা করলেন। সেই ভাঙা অট্টালিকা যেখানে ওসমান তাকে নিয়ে এসেছিলেন। ভাঙা অট্টালিকার দরজায় উপস্থিত হয়ে রাজপুত্র আগের মতোই শালগাছে ঘোড়া বাঁধলেন। ইতস্তত দেখলেন কেউ কোথাও নেই। অট্টালিকায় প্রবেশ করে দেখলেন প্রাঙ্গণে আগের মতোই একপাশে সমাধি মন্দির, একপাশে চিতা সাজানো রয়েছে। চিতা কাঠের উপর একজন ব্রাহ্মণ বসে কাঁদছেন। জগৎ সিংহ জিজ্ঞেস করলেন, মহাশয়, আপনি কি আমাকে এখানে আসতে বলেছেন? ব্রাহ্মণ মুখ তুললেন, হ্যাঁ কুমার, আমি অভিরাম স্বামী। রাজপুত্রের মন বিস্ময়ে কৌতূহলে আনন্দে ভরে উঠল। ঠাকুর, ঠাকুর, আপনার দর্শনের জন্য যে কত চেষ্টা করেছি কি বলবো, আপনি এখানে কেন? আপাতত এইখানেই বাস। প্রভু, আপনার চোখে জল কেন? আমাকেই বা কেন স্মরণ করেছেন? তিলোত্তমার মৃত্যুকাল উপস্থিত। জগৎ সিংহের হৃদয়ে যেন স্তব্ধ হয়ে গেল, তিনি মাটিতে বসে পড়লেন। একে একে তাঁর সমস্ত কথা মনে পড়তে লাগলো।
একে একে হৃদয়ের মধ্যে দারুণ তীক্ষ্ণ ছুরির আঘাত হতে লাগল। দেবালয়ে প্রথম সাক্ষাৎ, শৈলেশ্বরে সাক্ষাৎ প্রতিজ্ঞা, সেই ঘরের মধ্যে প্রথম পরিচয়ে দুজনের প্রেমালাপ, সেই অভিশাপের রাত, তিলোত্তমার অচেতন মুখ, কতলুখার অন্দরমহলে তিলোত্তমার পীড়ন, কারাগারে জগৎ সিংহের নির্দয় ব্যবহার, আর এখন এই বনবাসে মৃত্যু। সব স্মৃতি যেন শত শত আগুনে জ্বলতে লাগল। রাজপুত্র অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। অভিরাম স্বামী বলতে লাগলেন, যেদিন বিমলা কতলু খাঁকে হত্যা করে বৈধব্যের প্রতিশোধ নিয়েছিল, সেই দিন থেকে আমি বিমলা আর তিলোত্তমাকে নিয়ে নভাবের সৈন্যের ভয়ে নানা স্থানে ঘুরে চলেছিলাম। সেই দিন থেকেই তিলোত্তমার শরীরে এই রোগের সঞ্চার, যে কারণে এই রোগ তা তো তুমি জানো। জগৎ সিংহের হৃদয়ে যেন শেল বিঁধল। তিলোত্তমাকে নানা স্থানে রেখে নানা রকম চিকিৎসা করেছি, আমি নিজে যৌবনে চিকিৎসা শাস্ত্র পড়েছি, অনেক রোগের চিকিৎসা করেছি, অনেক অজ্ঞাত ওষুধ আমি জানি, কিন্তু কিন্তু যে রোগ হৃদয়ের গভীরে রয়েছে চিকিৎসায় তার প্রতিকার নেই। এই স্থান অতি নির্জন বলে এর মধ্যে এক নিভৃত অংশে আজ 5-7 দিন রয়েছি। দৈবযোগে তুমি এখানে এসেছিলে দেখে তোমার ঘোড়ার বলগায় চিঠি বেঁধে দিয়েছিলাম। ভেবেছিলাম তিলোত্তমাকে রক্ষা করতে না পারলে তোমার সঙ্গে আর একবার সাক্ষাৎ করিয়ে দিয়ে শেষবারের মতো তার হৃদয় তৃপ্ত করব, সেই জন্যেই তোমাকে আসতে লিখেছিলাম। বুঝেছিলাম যে দুদিনের মধ্যে কিছু উপশম না হলে চরম কাল উপস্থিত হবে, এই জন্যে দুদিন পরে তোমাকে চিঠি পড়ার পরামর্শ দিয়েছিলাম। এখন যে ভয় করেছিলাম তাই হয়েছে। তিলোত্তমার জীবনের কোনো আশা নেই। ঠাকুর ঠাকুর, আমি হঠাৎ করে তিলোত্তমার সামনে যাওয়া উচিত হবে না, কি জানি যদি এই অবস্থায় আনন্দের আধিক্য তার সহ্য না হয়। আমি অবশ্য আগেই বলে রেখেছিলাম যে তোমার আসার সম্ভাবনা আছে, আমি আমি এখন গিয়ে তোমার আসার সংবাদ দিয়ে আসি। এই বলে অভিরাম স্বামী ভাঙা অট্টালিকার অন্তঃপুরের দিকে গেলেন। কিছু পরে ফিরে এসে রাজপুত্রকে বললেন, এসো। রাজপুত্র অভিরাম স্বামীর সঙ্গে অন্তঃপুরে প্রবেশ করলেন। দেখলেন একটা ঘরে জীর্ণ ভাঙা পালঙ্ক রয়েছে, আর সেখানে শুয়ে আছেন রুগ্ন জীর্ণ তিলোত্তমা। অজ্ঞাত ব্যাধিতে তাঁর লাবণ্যটুকু সকালের তারার মতো মনোমোহিনী হয়ে রয়েছে। তাঁর কাছে বসে রয়েছেন মলিনা বিমলা। রাজকুমার প্রথমে তাকে চিনতেই পারলেন না। জগৎ সিংহ এসে তিলোত্তমার শয্যার পাশে দাঁড়ালেন। তিলোত্তমার চোখ বন্ধ। অভিরাম স্বামী ডাকলেন, তিলোত্তমা, রাজকুমার জগৎ সিংহ এসেছেন। তিলোত্তমা চোখ খুলে তাকালেন। তার কোমল দুচোখ দিয়ে জলের ধারা নদীর মতো বয়ে যাচ্ছে। রাজকুমার আর থাকতে পারলেন না, লজ্জা সরিয়ে তিলোত্তমার পায়ের কাছে বসলেন। তাঁর চোখেও বেদনার নীরব ধারা। পিতৃহীনা অনাথিনী শয্যায় জগৎ সিংহ তাঁর শয্যার পাশে। দিন যায় রাত যায়, আবার দিন আসে, আবার দিন যায় রাত আসে। রাজপুত কুলের গৌরব এক ভাঙা পালঙ্কের পাশে বসে শুশ্রূষা করছেন।
বিমলাকে সাহায্য করছেন। কোথায় শিবির, কোথায় সেনা? শিবির ভেঙে সেনা পাটনায় চলে গেছে, কোথায় সব অনুচর? দারুকেশ্বর তীরে তাদের প্রভুর আসার প্রতীক্ষা করছে, কিন্তু তাদের প্রভু কুমার জগৎ সিংহ সেবা করে চলেছেন। এ সংসারে হৃদয়ের সমস্ত ব্যাধি, সমস্ত অসুখের প্রধান ওষুধ প্রণয়। ধীরে ধীরে তিলোত্তমা যেন পুনর্জীবন পেলেন। বিমলার অবর্তমানে দুজনে কাছে বসে অনেক দিনের মনের কথা বলতে লাগলেন। কত কথা, কত অপরাধের স্বীকারোক্তি, কত অন্যায় আশা যা মনের মধ্যে উদয় হয়েই নিভে গেছিল সে সব বললেন। তিলোত্তমা বললেন তাঁর স্বপ্নের কথা। কুমার, আমি স্বপ্ন দেখেছিলাম, আমি তোমার জন্য মালা গেঁথেছি, কিন্তু যেই সেই মালা তোমাকে পরালাম, তোমার কোমরে রাখা তলোয়ারে সেই মালা ছিঁড়ে গেল, তারপর তোমার পায়ে মালা বাঁধতে গেলাম, তুমি সরে গেলে। তাই বুঝি, তারপর? আমি তোমার পেছন পেছন ছুটছি, তুমি প্রচণ্ড গতিতে পাহাড় থেকে নামতে লাগলে, পথে এক ঝর্ণা ছিল, তুমি লাফিয়ে পার হলে, আমি পারলাম না। যেখানে ঝর্ণা সংকীর্ণ হবে সেখান দিয়ে পার হব এই ভেবে আমি ঝর্ণার ধার দিয়ে ছুটতে ছুটতে নামতে লাগলাম, কিন্তু সে ঝর্ণা যেন আয়তনে বাড়তে লাগলো, ক্রমে তা ছোট নদী, ছোট নদী থেকে বড় নদী হলো, আর তোমাকে দেখতেই পেলাম না। এদিকে আমার পায়ের কাছের মাটি একটু একটু খসে পড়তে লাগলো জলে, নিচে প্রচণ্ড জলের ঘূর্ণাবর্ত, আমি তাকাতে সাহস পেলাম না। আবার পাহাড়ে উঠে নদীর গ্রাস থেকে পালাতে চেষ্টা করছি, হঠাৎ কালমূর্তি কাতলু খাপ বেঁচে উঠে আমার পথ রোধ করল, তারপর আমার গলা টিপে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। বড় অদ্ভুত স্বপ্ন তোমার, কিন্তু এ তো শুধুই স্বপ্ন মাত্র। না যুবরাজ, এ শুধু স্বপ্ন নয়, তোমার জন্য যে মালা গেঁথেছিলাম তা বুঝি সত্যিই তরোয়ালের আঘাতে ছিঁড়ে গেছে। তিলোত্তমা, আবার মালা পরিয়ে দেখো, এই তোমার সামনে আমি তরোয়াল ভেঙে দ্বিখণ্ডিত করব। তিলোত্তমা, এ কেবল কথার ছলনা নয়, আমি সত্যিই বলছি। তিলোত্তমা লজ্জায় মাথা নিচু করলেন। সেদিন সন্ধ্যেবেলা রাজপুত্র অভিরাম স্বামীর ঘরে গেলেন। প্রদীপের আলোয় বসে তিনি পুঁথি পড়ছিলেন। মহাশয়, আমার একটা নিবেদন আছে। তিলোত্তমা এখন আগের চেয়ে সুস্থ, তাহলে আর এই ভাঙা ঘরে থেকে কষ্ট পাবার কি প্রয়োজন? কাল তবে গড়মান্দারণে যাত্রা করা যাক, আর আপনার যদি অমত না হয় তবে অম্বরের বংশে দৌহিত্রীকে সম্প্রদান করে আমাকে কৃতার্থ করুন। অভিরাম স্বামী পুঁথি ফেলে উঠে রাজপুত্রকে আলিঙ্গন করলেন, আর এই সমস্ত কথা বাইরে থেকে শুনলেন বিমলা। তার মনে আজ আনন্দ ধারা ছুটে চলেছে। ফুল ফুটল, অভিরাম স্বামী গড় মান্দারণ পৌঁছে মহাসমারোহে তিলোত্তমার জগৎ সিংহের বিবাহের ঘোষণা করলেন। উৎসবের বার্তা পেয়ে জগৎ সিংহের সহচরেরা জাহানাবাদ থেকে পৌঁছলেন গড় মান্দারণে। আয়েশার প্রার্থনা মেনে জগৎ সিংহ তাঁকেও খবর পাঠিয়েছিলেন। আয়েশা এলেন, হাসি মুখে, মনে প্রফুল্লতায় তিনি যেন সমস্ত পরিবেশ উদ্ভাসিত করে রাখলেন। বিবাহের কাজ সমাপ্ত হল রাতে। এবার আয়েশা তাঁর সহচরদের নিয়ে ফিরে যাবেন। যাবার আগে বিমলার কাছে বিদায় নিয়ে তিলোত্তমাকে ডেকে এক নিভৃত ঘরে নিয়ে গেলেন। তিলোত্তমার হাত ধরে বললেন, আমি চললাম বোন, আমার সমস্ত হৃদয় দিয়ে তোমায় আশীর্বাদ করে যাচ্ছি, তুমি অক্ষয় সুখে জীবন কাটাও। আবার কবে আপনার সাক্ষাৎ পাব? সাক্ষাৎ সে ভরসা কি করে দিই? তবে সাক্ষাৎ হোক বা না হোক, তুমি আয়েশাকে ভুলে যাবে না তো?
আয়েশাকে বললে যুবরাজ আমার মুখ দেখবেন না। শোনো তিলোত্তমা, তুমি কথা দাও আমার প্রসঙ্গ যুবরাজের কাছে কখনো উপস্থাপন করবে না। আয়েশা বুঝেছিলেন যে জগৎ সিংহের জন্য আয়েশা যে এ জন্মের সুখ জলাঞ্জলি দিয়েছেন এ কথা জগৎ সিংহের হৃদয়ে শিলের মতো বিধে আছে। আয়েশার নাম শুনলেও রাজপুত্রের অনুতাপ আরো বৃদ্ধি পেতে পারে। আচ্ছা বেশ, আমি কথা দিলাম। তবে তুমি আমাকে ভুলে না যাও তাই কিছু চিহ্ন দিয়ে যাই, এ চিহ্ন ত্যাগ করো না। দাসী দাসী, ওটা নিয়ে এসো তো। দাসী আজ্ঞা মেনে হাতির দাঁতে তৈরি এক পাত্র এনে দিল। আয়েশা দাসীকে বিদায় দিয়ে পাত্র খুলে ভেতর থেকে অলংকার বের করতে লাগলেন। তারপর সেই সব অলংকার নিজের হাতে তিলোত্তমাকে পরিয়ে দিলেন। যে অলংকার আয়েশার পিতা তাঁকে দিয়েছিলেন সেই সব নষ্ট করে তিনি তিলোত্তমার জন্য এই সব রত্নখচিত অলংকার তৈরি করিয়েছিলেন। বোন, তুমি আজ চিরকালের জন্য যে রত্ন হৃদয়ে ধারণ করলে, আমার এই অলংকার তার কাছে নগণ্য। এই মহার্ঘ রত্ন রাশির আড়ালে কত ব্যথা, কত অভিমান, কত দুঃখ সঞ্চিত আছে সেসব কিছুই তিলোত্তমা জানেন না। তিলোত্তমা, আমি চললাম, তোমার স্বামী ব্যস্ত থাকতে পারেন, তার কাছে বিদায় নিতে গিয়ে আর সময় নষ্ট করব না। জগদীশ্বর তোমাদের দীর্ঘায়ু দিন। আমি যে রত্নগুলো দিলাম পরে থেকো কেমন, আর আমার তোমার দুজনকার শ্রেষ্ঠ রত্ন হৃদয় মধ্যে রেখো। কাঁদছো কেন? আয়েশা আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেলেন। আয়েশা যখন নিজের ঘরে পৌঁছলেন রাত তখনও কিছু বাকি আছে। জানলার পাশে এসে দাঁড়ালেন, আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলছে, অন্ধকারে মৃদু হাওয়ায় গাছের পাতারা মুখরিত, দুর্গের মাথায় মৃদু গম্ভীর স্বরে পেঁচা ডাকছে। আয়েশা জানলার পাশে বসে অনেকক্ষণ চিন্তা করলেন, আঙুল থেকে একটা আংটি বের করলেন। সে আংটি কোনো সাধারণ আংটি নয়, তাতে রয়েছে বিষ। এই বিষ পান করে এখনই সব শেষ করে দিই? না না না, ছি ছি ছি, এই কাজের জন্যই কি বিধাতা আমাকে সংসারে পাঠিয়েছিলেন? যদি এই যন্ত্রণা সহ্যই করতে না পারলাম, তবে নারী জন্ম গ্রহণ করেছিলাম কেন? জগৎ সিংহ শুনলেই বা কি বলবেন? আবার আংটি হাতে পড়লেন, আবার যেন কিভাবে খুলে ফেললেন। এলোভ সংবরণ করা অসাধ্য, প্রলোভনকে দূর করাই ভালো। এই বলে আয়েশা বিষ আংটি ফেলে দিলেন জলে। গড় মান্দারণ আজ স্মৃতির অতলে হারিয়ে গেছে। তিলোত্তমা, জগৎ সিংহ, বিমলা, বীরেন্দ্র সিংহ, আয়েশা সমস্ত চরিত্রেরা কালের গর্ভে বিলীন হয়ে গেছে। অজস্র যুদ্ধ, অগণিত বিশ্বাসঘাতকতা, অস্ফুট প্রেম, স্নেহ, মমতা, হৃদয়ে বিদীর্ণ করা সমস্ত অনুভূতি আজ কেবলই স্মৃতি। শুধু রয়ে গেছে একটাই নাম, দুর্গেশ নন্দিনী। সানডে সাসপেন্সে আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, আজ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পের বেতার নাট্যরূপ গোধূলি, অভিরাম স্বামীর চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, আসমানী দেবস্মিতা, আয়েশা গোধূলি, বিমলা দেবী, বীরেন্দ্র সিংহ পুষ্পল, জগৎ সিংহ সোমক,
জল্লাদ, করিম বখশ, মান সিং, ওসমানের বাবা এবং রহিম শেখ এর চরিত্রে রাজীব চ্যাটার্জি, তিলোত্তমা মোহন, ওসমান খানের চরিত্রে এনামুল খান, অন্যান্য চরিত্রে অভিষেক, অত্রি, প্রদীপ, সায়নু, অরিজিৎ, সায়ক, ইন্দ্রনীল, কৃষ্ণেন্দু, শান্তনু, অনল, দীপক, প্রণব, অয়ন, রতন, শেলি, নেহা এবং সৌমনেত্রা। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে সাসপেন্স।